সদ্য বহিষ্কৃত ক্ষমতার চেয়ারে বসে থাকা ব্যক্তিটির ক্ষেত্রে গণমাধ্যমের একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি সে যখন গত তিন মাসে তার উদ্ভট এবং দাম্ভিক কথাগুলো বলছিল তখন আমরা দেখেছি এক শ্রেণীর গণমাধ্যম তাকে বেশ হিরো হিসেবে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছিল তাকে বেশ কাভারেজ দিচ্ছিল এই মিডিয়ার এই সাপোর্টটাকে আপনি কিভাবে দেখেন আবার পদত্যাগের পর মিডিয়া হঠাৎ করেই তার চেহারাটা উল্টে ফেললো এবং মিডিয়া তার যত দোষ সব লিখতে এবং বলতে শুরু করল এই অবস্থানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন আপনি মিডিয়া বা বাংলাদেশের প্রভাবশালী গণমাধ্যমের যে কথাটা বলেছেন এটা নতুন না আমরা আগেও মতা দলান্ধতা এবং মতাদর্শিক ভিন্নতার কারণে আশকারা দিতে জুলুমের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যেতে এটা দেখেছি আমরা নেতিবাচক কাজকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করা ইতিবাচক কাজকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা এটা দেখেছি আপনি খেয়াল করলে দেখবেন আলোচিত ব্যক্তি যাকে নিয়ে আমরা কথা বলছি পদত্যাগ করার পর বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে কোনো কোনো আলোচিত সাংবাদিক ভয়ঙ্কর ভয়ঙ্কর কলাম লিখতে শুরু করেছে যে সে ডাক্তার হতে পেরেছে মানুষ হতে পারে নাই তার এটা হয় নাই ওইটা হয় নাই লোকটা অসভ্য ভয়ঙ্কর কিন্তু এই গণমাধ্যমগুলোই এই সপ্তাহ কয়েক আগে কোনো একটা নাচ গানের অনুষ্ঠানে এই লোক একটু ভঙ্গি করে নেচে উঠেছিল কিন্তু তাকে নিয়ে আলাদা স্টোরি করেছে যেন বাংলাদেশে খুব মানে অস্কার পাওয়ার মতো একটা নাচ গানা সে করে ফেললো এমন একটা নৃত্য দিয়েছে যেন তিনি এক রকস্টার এমন একটা ইতিবাচক ভঙ্গিতে তাকে উপস্থাপন করেছে আমাদের মিডিয়ার যে সাংস্কৃতিক অঙ্গন এরা তাকে বাহবা দিয়েছে আমাদের মূলধারার মিডিয়ার প্রভাবশালী অংশ যদি কেউ অপছন্দ করে থাকে ব্যক্ত করে নাই বেশিরভাগ লোক এবং বিশের বেশিরভাগ অঙ্গন থেকে তাকে বাহবা দেওয়া হয়েছে কেউ প্রতিবাদ করতে চায় না যে এটা ঠিক না এটা একটা ভয়ঙ্কর জিনিস আমার কাছে মনে হয়েছে আমাদের গণমাধ্যমের এই আলামতটা চেনা দরকার আপনি হয়তো বলতে পারেন অথবা আমাদের দর্শকদেরও কারো কারো মনে এটা থাকতে পারে যে উনি তো মিডিয়ার মন্ত্রী ছিলেন বা প্রতিমন্ত্রী ছিলেন বা দায়িত্বশীল ছিলেন তার ব্যাপারে মিডিয়ার পক্ষ থেকে একটা বলা তো কঠিন হ্যাঁ যদি এটা প্রশ্ন হয় তাহলে আমার উত্তর হবে যে এটা হচ্ছে আমাদের গণমাধ্যমগুলোর এই মুহূর্তের মেরুদণ্ডহীনতার একটা বড় দলিল সেই মিডিয়া বা সেই গণমাধ্যম যখন ইসলামী শিক্ষা ইসলামী ব্যক্তিত্ব ইসলাম পন্থা এগুলোর নানান ইস্যু নিয়ে হঠাৎ করে বীরত্বের ভাব করে তখন আমাদের একটু হাসি আসে কারণ এরা খুব কঠিন কঠিন জুলুমের সময় নির্যাতনের সময় এবং নাগরিক সভ্যতা পরিপন্থী কাজের সময়ও চুপ থাকতে বাধ্য হয় কিছুটা অনুগত মানুষের মতো চামচার মতো বা চাকরের মতো ভূমিকা পালন করে হঠাৎ করে বীরপুরুষ হয়ে যায় এই এই লুকের সময় আমরা অনেকের ক্ষেত্রে এটা দেখেছি সবার ক্ষেত্রে না কেউ কেউ হয়তো অত তীব্রভাবে আনুগত্য প্রকাশ করে নাই কিন্তু প্রতিবাদ খুব একটা করে নাই এটা আমাদের মিডিয়ার বর্তমান মিডিয়ার দেউলিয়াত্ম বলি মেরুদণ্ডহীনতা বলি নপুংসকতা বলি অথবা অস্বাধীনতা বলি অতিরিক্ত আনুগত্য বলি এর একটা চিত্র উপস্থাপন করেছে একই সঙ্গে মিডিয়ার দ্বিমুখিতাও প্রকাশ করেছে তার পদত্যাগের পরের বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় আপনি অনেক মিডিয়াকে দেখবেন যেন একটা বাংলাদেশে এতদিন ভিলেন ক্ষমতায় ছিল তাকে এইভাবে বারবার গালি দিতে থাকা বারবার গালি দিতে থাকা বারবার তার বিরুদ্ধে লিখতে থাকা এখনও এখনও ওই ভূমিকাটা আছে তো এই সুবিধাবাদী এবং এই ভোল পাল্টানো মিডিয়ার ব্যাপারেও আমার কাছে মনে হয়েছে সচেতন থাকা দরকার এটা একটা ভালো কথা আপনি বলেছেন তারপরেও আমি বলবো মিডিয়ার অঙ্গনে কিছু মানুষ আছেন একটু বিবেকের সুরে আগে কিংবা পরে কথা বলার চেষ্টা করেন হয়তো তারা এখন বলবেন আর এখান থেকে এটাও আসে যে বাংলাদেশে আসলে ইতিবাচক ভালো মিডিয়ার দরকার আরও মিডিয়া মানু মিডিয়া ম্যানেরও দরকার যারা লিখবেন বলবেন সাহস করে কথাগুলো বলবেন ভালো ভালো মিডিয়ার প্ল্যাটফর্ম দরকার এবং দলান্ধতা মুক্ত মতান্ধতা মুক্ত। ইতিবাচক আওয়াজকে প্রতিবাদকে দরকারি কথাকে উঁচু করবে এ জায়গাগুলো দরকার আমার কাছে মনে হয়েছে জাতির বিবেক জাগ্রত রাখার জন্যে সুস্থতা ঠিক রাখার জন্য চলমান ঘটনা প্রবাহের শেষ কোথায় আমরা যাকে নিয়ে আলোচনা করছি তাকে কেন্দ্র করে যদি আপনি প্রশ্ন করে থাকেন যে চলমান ঘটনার শেষ কোথায় তাহলে আমি বলবো এটা আমার পক্ষে বলা মুশকিল কিন্তু আমি এটা বলবো যে অনেকগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দায়িত্বশীল বা ক্ষমতার নানান অলিন্দে নানান বারান্দায় যারা আছেন তাদেরকে নিয়ে জটিলতা তৈরি হচ্ছে আমি বাংলাদেশের প্রভাবশালী একটি দৈনিক গত দুদিন আগে বা তিন দিন আগে একটা ছোট্ট নিউজ করেছিল যে অনেক মন্ত্রী এমপি তাদের ফুনকল ফাঁসের ভয়ে আছে তো এটা তো একটা ঝামেলা কথাটা শুনলে একদিক থেকে ভয়ও লাগে যদিও এটাও ঠিক যে মানুষের কিছু গোপনীয়তা থাকে সব গোপনীয়তা উন্মোচনযোগ্য নয় এবং সব গোপনীয়তা আমাদের বিষয়ও নয় একজন একজনের যদি এমন কিছু ব্যক্তিগত প্রসঙ্গ থাকে যেটা আসলে পাবলিকলি প্রকাশ হলে উনি লজ্জা পাবেন কিন্তু এটার সঙ্গে নাগরিক স্বার্থের খুব একটা সম্পর্ক নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই এটা তার নৈতিকতা অনৈতিকতার পার্সোনাল ব্যাপার যদিও এটা সমাজকে সামনের দিকে বা খারাপ পেছনের দিকে নিয়ে যায় তারপরেও আমি এটা বলবো তার ব্যক্তিগত গোপনীয়তার দিক লক্ষ্য করে কিন্তু যদি দায়িত্বশীল ব্যক্তি হয় মন্ত্রী হয় এমপি হয় ডিসি হয় এসপি হয় প্রভাবশালী ব্যক্তি হয় বড় ব্যবসায়ী হয় যারা সমাজকে প্রভাবিত করে নানাভাবে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন অনৈতিকতার ফোন কল থাকে যেখানে একটু জুলুমের গল্প থাকে কাউকে বাধ্য করার বিষয় থাকে এগুলো নিয়ে শঙ্কিত থাকে তাহলে তো এটা ভয়ের জায়গা এবং মনে হচ্ছে যে এরকম তাসের ঘরের মতো নানান জনের ইজ্জত ভেঙে পড়ার মতো অবস্থা হতে পারে এটা একটা দিক আরেকটা হচ্ছে জুলুম এটা যদি একজনের পরিণতি দেখে অন্যরা সবক নেয় তাহলে জুলুম কমবে কিছু থেমে যায় আমার কাছে তো এখান থেকে এই প্রশ্ন সৃষ্টি হয়েছে যার এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলা হচ্ছে প্রায় দেড় বছর আগের ঘটনা এটা এটা বা পনেরো দুই বছর আগের তো উনার কি মাত্র একটাই ফোন কল একজনকেই যার স্বভাবে মন তার পক্ষে কি আসলে এটাই খুব স্বাভাবিক না যে উনি কয়েক ডজন মেয়েকে এরকম চাপ দিয়ে বিভিন্ন সময় বাধ্য করতে চেয়েছেন বা করেছেন এটা যেরকম একটা প্রশ্ন এরকম আরেকটা প্রশ্ন আসতে পারে যে যিনি একটা ক্ষমতার বারান্দায় থেকে একজনের ফোন কল ফাঁস হওয়ার পর এতটুক জানা গেছে যে উনি একজন চিত্র জগতের একজনকে খুব বিশ্রীভাবে বাধ্য করে তার কাছে আনতে চাচ্ছে একজন বিপরীত লিঙ্গের একজন মানুষকে তো এরকম ওনার মতো আরও ডজনখানেক বিভিন্ন জায়গায় কি থাকতে পারে না মানে পসিবিলিটি কি মানে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় না যে এটা পসিবল এটা সম্ভব এটা হতে পারে জেলা পর্যায়ে কয়েকশো হতে পারে সারা বাংলাদেশ পর্যায়ে উপরে নিচে কয়েক হাজার কয়েক লাখ হতে পারে এমন যে সামাজিকভাবে আরো পাঁচজনকে পাঁচটা মেয়েকে বাধ্য করছে অপরাধ করার জন্য আমরা তো বিভিন্ন সময় কিছু জিনিস ভাইরাল হতে শুনেছিও কিন্তু কাউকে ধরতে দেখিনি এর আগে এটা হয়তো তার অন্য কোনো উপাদান যুক্ত হয়নি বড় কোনো মানে দ্বিপাক্ষিক সম্মতির ঘটনা অথবা জুলুমের ঘটনা এরকম কিছু কিছু বিশ্লেষণে হয়তো কেউ কেউ বেঁচে গেছে আমার কাছে মনে হয়েছে এখান থেকে সবার যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতার বাইরে আছে প্রত্যেকের ব্যক্তিগত নৈতিকতা জুলুম এবং শান্তি এই জায়গাগুলোতে আসলে ভদ্র হওয়া দরকার আল্লাহ তালাকে ভয় করা দরকার তা না হলে মানে কেয়ামতের দিন তো আল্লাহ সবার আমল সামনে দিয়ে দিবেন দুনিয়াতেও অতিরিক্ত জুলুম করলে এরকম বিভিন্ন জনের আমল সামনে চলে আসতে পারে তার ইজ্জতকে ধ্বংস করার মতো আর আল্লাহ তালার কালামের ঘোষণা হলো তো জুমান তেশা ও তুদিল্লুমান্তেশা বিয়াদিকাল খাই ইন্নাকা আলা ইন কাদির আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন যাকে ইচ্ছা তাকে অপমাননা করার করতে পারেন আল্লাহর কাছে সব খায়ের এবং তিনি সব কিছুর উপর শক্তিমান ক্ষমতা সব তার এটা যেন আমাদের মাথায় থাকে আর জুলুম করা থেকে যেন আমরা নিজেদেরকে ফিরিয়ে রাখি বরং দয়ার আচরণ করি মানুষের সঙ্গে যে যেখানে আছি একটু পাওয়ার যার কাছে আছে আল্লাহ রসুলের হাদিস এর হামু মানফিল আর হামুকুম মানফিস তুমি যদি ভূমির মানুষ যারা দুনিয়ার মানুষ যারা দুনিয়াবাসী যারা তাদেরকে তাদেরকে তুমি রহম করো তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাকে রহম করবেন ইয়ার হামুকুম মানফিস সামাই আমি সকলকে দয়ার আচরণ করা জুলুম থেকে মুক্ত থাকা এবং মানুষকে একই সঙ্গে বর্বর আচরণ এবং জুলুম করে সে আচরণটা আদায় করা এটা থেকেও মুক্ত থাকার আহ্বান জানাই ব্যক্তিগত গভীর নৈতিকতা এবং আচরণগত জুলুম মানে জুলুম থেকে মুক্ত থাকা এটার আমি আমার আমার নিজেকে সহ সকল মানুষকে যারা এই রাজনৈতিকভাবে আছেন শুধু জন্য বরং বিভিন্নভাবে যারা কোনো না কোনোভাবে ক্ষমতা আছে যার হাতে একটু শক্তি আছে কোনো না কোনো একটা চেয়ারে আছেন আরেকজনের উপর শক্তি প্রয়োগ করার কোনো না কোনোভাবে একটা ক্ষমতা যিনি রাখেন নিয়ন্ত্রিত হতে আহ্বান জানাই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন এবং আল্লাহর মাফ পাওয়ার মতো একটা জীবনযাপন করার তৌফিক দান করুন জি ওমা আলাইনা ইল্লাল